একটি মসজিদ দেখতে প্রতিদিন প্রায় অসংখ্য মানুষের সমাগম। মুসলিম কিংবা হিন্দু নানা ধর্মের নানা বয়সের মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। তবে কি এমন সৌন্দর্য লুকিয়ে আছে এখানে? দক্ষিণ এশিয়ার এক অপূর্ব নান্দনিক স্থাপত্যর নিদর্শন বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স, যার গুটিয়া মসজিদ নামে রয়েছে বিশ্বব্যাপী পরিচিতি। বরিশাল ঘুরতে যাব, অথচ এত সুন্দর একটি মসজিদ দেখে আসব না তা কখনোই হতে পারে না। তাই বরিশাল ভ্রমণের শেষ দিনে শেষ বিকেলে যখন বেরিয়েছিলাম মসজিদটি দেখব বলে, তখনও আমার জানা ছিল না কি বিপুল বিস্ময় অপেক্ষা করছে আমার জন্য। মসজিদটি যতই দেখেছি আমি হতবাক, মুগ্ধ এবং অভিভূত হয়েছি, যার সবটুকু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়েই সাথে থাকবেন এবং উপভোগ করবেন গুটিয়া মসজিদের নান্দনিক সৌন্দর্য, ইতিহাস ও সকল তত্ত্বসহ কমপ্লিট একটি ভ্রমণ গাইড। বরিশাল শহর থেকে 15 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে উজিরপুর উপজেলার গুটিয়া ইউনিয়নের চাঙ্গরিয়া গ্রামে অবস্থিত বাইতুল আমান জামে মসজিদ বা গুটিয়া জামে মসজিদ। আর এখানে পৌঁছাতে বরিশাল শহর থেকে সর্বোচ্চ 50 টাকা ভাড়া পড়বে জনপ্রতি। সিএনজি, অটো বা মাহিন্দ্রা গাড়িতে চলে আসতে পারবেন। মসজিদ চত্বরের মেন গেট দিয়ে প্রবেশের পরেই ডান হাতে দেখতে পাবেন স্বচ্ছ মনোরম একটি পুকুর এবং বাম হাতে রয়েছে মসজিদ কমপ্লেক্স এবং ঈদগাহ মাঠ। গেটের পাশেই পুরনো মসজিদের জায়গাটি সংরক্ষণের জন্য একটি স্তম্ভ নির্মাণ করা হয়েছে, যেখানে ব্যবহার করা হয়েছে ইসলামের পবিত্র বেশ কিছু স্থানের মাটি, যেমন কাবা শরীফ, নবীজির জন্মস্থান, মা হওয়ার কবরস্থান, খলিফাদের কবরস্থান, আরাফাত ময়দান, মসজিদে রহমত, জাবালে রহমত, জাবালে নূর সহ আরও বেশ কিছু ঐতিহাসিক ইসলামিক স্থানের মাটি। বর্তমানের এই মসজিদটি তৈরি করার আগে এখানে একটি পুরাতন মসজিদ ছিল, আর পুরাতন ওই মসজিদের জায়গাটিকে সংরক্ষণ করার জন্যই এত সুন্দর একটি স্তম্ভ তৈরি করা হয়েছে। মসজিদের পূর্ব দিকের পুকুরে দেখতে পাবেন একটি দৃষ্টিনন্দন ওজুর ঘাট, যার প্রবেশদ্বারে দুইটি একই ধরনের কাঠবাদাম গাছ সহ বসানো হয়েছে বিশ্রামের জন্য বেঞ্চ। এই পুকুরের মোজাইক করা ওজুর ঘাটটি এখানে যোগ করেছে অন্যরকম এক অভিজাত্য আর সৌন্দর্য। অজু করে পশ্চিম আকাশে তাকালেই আপনার দৃষ্টি আটকাবে মসজিদের মিনার এবং গম্বুজে। আর এখান থেকে সরাসরি মসজিদের দিকে যাওয়ার প্রবেশ পথ তৈরি করা হয়েছে, যার দুপাশে রয়েছে দুইটি পানির ফোয়ারা এবং অ্যারাবিক স্টাইলের খুব সুন্দর গেট। نيران قلبي في اشتعال من خوف ربي ذي الجلال نيران মসজিদ একটি সর্বোত্তম পবিত্রময় স্থান। এখানে প্রবেশের সময় অবশ্যই জুতা খুলে প্রবেশ করতে হবে, সাথে এটি অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমার দ্বারা মসজিদের আদব এবং পবিত্রতা রক্ষা পায়। মসজিদের মূল কক্ষে প্রবেশের গেটটি যেমন দেখতে খুবই সুন্দর, সাথে আপনার নজর আটকাবে অ্যারাবিক স্টাইলের ক্যালোগ্রাফির দিকে। দেখে মনে হবে আপনি যেন কোনো মধ্যপ্রাচ্যের মসজিদে প্রবেশ করতেছেন। মসজিদে প্রবেশ করতে চোখে পড়বে সুদৃশ্য দামি কাঠের দরজা, সাথে মসজিদের অভ্যন্তরে সাজানো হয়েছে মহামূল্যবান ঝাড়বাতি, সিরামিক, গ্লাস, মার্বেল ও গ্রানাইট পাথর দিয়ে। এছাড়াও মেম্বারের উপর সহ চারিদিকে সূরা রহমান দিয়ে কিলোগ্রাফি করা হয়েছে, আর মূল গম্বুজটি সাজানো হয়েছে আয়তুল কুরসির দ্বারা। মসজিদের ভেতর 400 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন এবং বাইরের অংশে আরও 5000 মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। এখানে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা আছে। এছাড়াও বিশাল ঈদগাহ ময়দানটিতে একসঙ্গে 20,000 লোকের ঈদের নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে। كرمتنا باللطف قد عملت
كرمتنا يا رب قد كرمتنا باللطف قد عملتنا رغم الخطايا والذنوب فارحم بجودك ضعفنا. একটি মসজিদ তৈরি করতে 2,10,000 শ্রমিক কাজ করেছেন। এই একটি তথ্যই বলে দেয় এই মসজিদের পিছনের বিশাল শ্রম এবং সাধনার কথা। এই মসজিদটি নির্মাণ করেছেন উজিরপুরের গুটিয়া ইউনিয়নের বাসিন্দা এস সরফুদ্দিন আহমেদ সান্টো। তিনি 2003 সালে মসজিদটি তৈরি শুরু করেন এবং 2006 সালে নির্মাণ শেষে মসজিদটি সাধারণের জন্য খুলে দেওয়া হয়। মসজিদ কমপ্লেক্সটি গড়ে উঠেছে 14 একর জমির উপরে। বর্তমানে এখানে মসজিদের সঙ্গে ঈদগাহ, এতিমখানা, কবরস্থান, রেস্ট হাউস, গাড়ি পার্কিং এরিয়া, ফুলবাগান, নার্সারি প্রভৃতি রয়েছে। মসজিদ কমপ্লেক্সের মূল প্রবেশপথে ঢুকেই বাম দিকে চোখে পড়বে 193 ফুট উচ্চতার বিশাল আকৃতির মিনার। সাথে এই মসজিদে দেখা মিলবে আরও মোট 20টি গম্বুজ। গোলাপি, সাদা, ক্রিম ও হলুদ রং দিয়ে মোড়ানো এই মসজিদটি দিনের বেলায় যেমন দেখতে অসাধারণ, ঠিক রাতের বেলায়ও এই মসজিদটি দেখতে তার দ্বিগুণ সুন্দর। যে কারণে এই মসজিদটি ভ্রমণ করতে আসলে অবশ্যই বিকেলে আসার চেষ্টা করবেন, যাতে এই মসজিদে এসে আসর এবং মাগরিবের নামাজ সহ দিন এবং রাতের সৌন্দর্য উপভোগ করতে পারেন। واغفر ذنوبا كالجبال فارحم وسامح يا كريم واغفر ذنوبا كالجبال أحزان قلبي لا تزول حتى أبشر بالقبول أحزان قلبي لا تزول حتى أبشر بالقبول وأرى كتابي باليمين وتقر عيني بالرسول وأرى كتابي باليمين وتقر عيني بالرسول يا رب قد كرمتنا باللطف قد عملتنا يا رب قد كرمتنا باللطف قد عملتنا رغم الخطايا والذنوب فارحم بجودك ضعفنا رغم الخطايا والذنوب فارحم بجودك ضعفنا أحزان قلبي لا تزول حتى أبشر بالقبول أحزان قلبي لا تزول حتى أبشر بالقبول وأرى كتاب আমরা যেদিন গুটিয়া মসজিদ ভ্রমণে যাই ওই দিন ওই মসজিদ প্রাঙ্গণে পিএসপি কোরআনের আলো কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল, যে কারণে ওখানে লোক সমাগম অন্য দিনের তুলনায় একটি বেশি ছিল। আর আমাদেরও কোরআনের আলো প্রতিযোগিতার অনুষ্ঠানটি কিছুটা দেখার সৌভাগ্য হয়েছিল। যাই হোক, আজকের মতো বরিশালের বাইতুল আমান জামে মসজিদ বা গুটিয়া মসজিদ ভ্রমণ এখানেই শেষ করব। আপনাদের শুভকামনায় আসসালামু আলাইকুম।